ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ইউনাইটেড নেশন ফুড সিস্টেম সামিটে অংশ নিতে 24 থেকে 26 জুলাই ইতালি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে বিশেষ বক্তা হিসেবে কথা বলবেন উদ্বোধনী অনুষ্ঠানে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানান। বলেন, প্রধানমন্ত্রীর সফরে ইতালির সঙ্গে বাংলাদেশের দুটি সমঝোতা স্মারক সই হবে। সম্মেলনে 30টিরও বেশি সেশনে অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধিরা। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন সরকার প্রধান শেখ হাসিনা। পঁচিশে জুলাই 2023 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী, ইতালির প্রধানমন্ত্রী হার এক্সিলেন্সি জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আলোচ্য সফরকালে বাংলাদেশ এবং ইতালির মধ্যে কোঅপারেশন ইন দ্য ফিল্ড অব এনার্জি এবং কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বিষয়ক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।